আবার ঊর্ধ্বমুখী হল পারদ সকাল থেকে আংশিক মেঘলা খাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে কিন্তু সেই শীত কোথায় শীতের কামড় গায়ে ভরা মাঘেও তবে কি এই মৌসুমের শীতকাল পাত্তারি গোটাতে শুরু করে দিল আবহাওয়িদরা মনে করছেন যে এখনই এমন আশঙ্কার কোনো কারণ নেই তবে আগামী সপ্তাহের শুরু থেকে ফের এক দফায় পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে হাওয়া অফিস জানাচ্ছে আজও কাল রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে গত দশ বছরে এইবারের প্রথম উষ্ণতম মকর সংক্রান্তি দেখলো বাংলা সংক্রান্তির পর থেকে হাড় কাঁপানো ঠান্ডা এখনও অনুভূত হয়নি বরং তাপমাত্রা পারত বেড়েই চলেছে আজ কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হাওয়া পি সূত্রের খবর আজ এবং আগামীকাল রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস এই দুই দিন উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টি চলবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া উত্তর চব্বিশ পরগনা জেলাতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার দাপট না থাকলেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঠান্ডা হাওয়া বইবে পাহাড়ি নগরী দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ঠান্ডার জোরালো দাপট লক্ষ্য করা যাবে হাড়কপনির শীত কোচবিহারও থাকবে অপরদিকে বাংলাদেশে দাঁত কাঁপানো ঠান্ডার সঙ্গে উত্তরে হাওয়া রয়েছে ফলে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি সাধারণ মানুষ নওগাঁর পাশাপাশি টাঙ্গাইল ফরিদপুর রাঙামাটি কুমিল্লা মৌলভীবাজার কুষ্টিয়া লালমনির হাট চুয়াডাঙ্গাতেও তীব্র শৈতপ্রবাহ চলছে মাঝে বেশ কয়েকদিন তাপমাত্রা বাড়ার পরে আশঙ্কায় পারদ নিচের দিকে নামায় সর্দি জ্বর সহ বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ শীতের পাশাপাশি ঘন কুয়াশা থাকায় ফেরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে তেমনই যান চলাচল ব্যাহত হচ্ছে পথ দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে আশঙ্কায় প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে ব্যাখ্যা করতে গিয়ে আবহাবিদ মিজানুর রহমান জানিয়েছেন হিমেল বাতাসের কারণে তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে তবে তিন দিন বাদে তাপমাত্রা বেশ কিছুটা উন্নতি হতে পারে এমনটাই মনে করছেন আবহাওয়িদরা তো এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন